বেশ, আমি নির্মলাবাবু আপনার কাছে আসবো। নির্মলাবাবু, খুব স্বাভাবিকভাবেই কেয়ারা মনে করছেন প্রধানমন্ত্রী যা বলেছেন তার সঙ্গে তো তারা ভিন্ন মত হবেন না, তার সঙ্গে তারা আরও নতুন কিছু যুক্তি জুড়ছেন, ঠিক যে যুক্তির পরিপ্রেক্ষিতে তারা মনে করছেন অস্তিত্বের সংকট। সাবিন এবং অনির্বাণ স্বাভাবিকভাবেই মানতে চাইছেন না অস্তিত্বের সংকট, তারা বলছেন খেলাটা উল্টো। কিন্তু নির্মলাবাবু, আমার আগ্রহ এবং কৌতূহল ওই একটি জায়গাতে, একটি বিন্দুতে দাঁড়িয়ে আছে। এতগুলো দল, প্রধানমন্ত্রী গোটা রাত দেশ চষে ফেললেন, তামিলনাড়ু গেলেন, অন্ধ্রপ্রদেশ গেলেন, তেলেঙ্গানা গেলেন, কেরালে গেলেন, তিনি কেরালে পর্যন্ত প্রচার করতে গিয়েছেন, যে দেশে এই মুহূর্তে টিম টিম করে একমাত্র বামপন্থীরা জ্বলছেন, কিন্তু সেখানেও প্রধানমন্ত্রীর মুখ থেকে এই কথাটা উচ্চারিত হতে শুনলাম না যে বামপন্থীরা অস্তিত্বের লড়াই লড়ছে। এই রাজ্যে তৃণমূল অস্তিত্বের লড়াই লড়ছে, এটা বললেন কেন? আপনার কী মনে হয়? দেখুন, একটা কথা বলি আপনাকে, যে অস্তিত্বের লড়াই বলতে যেটা প্রধানমন্ত্রী বোঝানোর চেষ্টা করছেন যে তৃণমূল একটা বড় রকমের ধাক্কা খাবে। অস্তিত্বের যে সংকটের কথা আপনি বলছেন, অস্তিত্বের সংকট হতে গেলে তার কিছু পরিসংখ্যান লাগে। এখনও অবধি যা পরিসংখ্যান আছে, মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় 43% ভোট পেয়েছিলেন, 2021 বিধানসভায় 48% ভোট পেয়েছিলেন। সুতরাং অস্তিত্বের সংকট যদি আপনি পরিসংখ্যান দিয়ে যান, তাহলে ওই কথাটা একেবারেই বাতিল করে দিতে পারেন। কিন্তু কথাটার একটা রাজনৈতিক মাত্রা আছে। সেই রাজনৈতিক মাত্রাটা কি? রাজনৈতিক মাত্রাটা হচ্ছে, আমার যেটা ধারণা, যে বিজেপি এখানে এক নম্বর দল হবে, বেশ নাম্বার ওয়ান পার্টি হবে, যেমন বিজেপি ওড়িশাতেও হবে কিংবা তেলেঙ্গানাতেও এক কিংবা দুই হবে, এটা আমার ধারণা। কিন্তু এখানেই আমার প্রশ্ন, তেলেঙ্গানাতে বা ওড়িশাতে প্রধানমন্ত্রী এটা বলছেন না যে নবীন পটনায়কের দলের বিজেডির অস্তিত্বের সংকট, ঠিক, বা বিআরএস এর অস্তিত্বের সংকট, এখানে বলছেন তৃণমূলের। এবার আপনি আমাকে, আমি আপনাকে বলি যে বিজেপি যে 315টা, ভালো করে শুন, 315টা আসন আছে উত্তর ভারত এবং পশ্চিম ভারত, তার মধ্যে বিজেপি 260-70টা আসন অলরেডি তার রয়েছে। বিজেপি কম আছে কোন জায়গাটাতে? 220টা আসন, 5টা রাজ্য। আপনি যদি দেখেন বাংলা, উড়িষ্যা, বিহার, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, এই এইটা পুরোই বেল্টটা, এইখানে বিজেপি কোনোদিন 50টার বেশি আসন পায়নি টোটাল। এবং বিয়ন্ড ইলেকশন টাইমস, ইলেকশনের বাইরে ম্যাক্সিমাম ক্যাম্পেইন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ করেছেন দক্ষিণ এবং পূর্ব ভারতে। সুতরাং পূর্ব ভারতে ফুটপ্রিন্ট বাড়ানোর জন্য যতটা প্রয়োজন ততটা স্ট্রেস ওরা দিয়েছেন এবং প্রচেষ্টা রেখেছেন, এবং সেইটার একটা সাফল্য ওরা ন্যাচারালি আশা করছেন। আজকে যদি বিজেপি 18-23 কিংবা 25 চলে যায়, সেইটা একটা তাদের কাছে নিশ্চিতভাবে একটা খুব চমকপ্রদ রেজাল্ট। বেশ, তার কারণ একটাই যে মমতা যদি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসেব অনুযায়ী কংগ্রেসকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 15-র নিচে নেমে যায়, সেইটা ইটসেলফ, ওই 15-র নিচে নেমে যাওয়া, এইবার আপনার প্রশ্নটা আসছে অস্তিত্বের সংকট। যখনই ওই জায়গায় পৌঁছে যাচ্ছে অস্তিত্বের সংকটটা কোনখানে, যে আমি আর রাজ্যে থাকতে পারবো কি পারবো না, নরেন্দ্র মোদী সেইটাকে টার্গেট করেই কথাটা বলছেন। ফ্যাক্টসগুলো যা বলছে, সমস্ত কিছু যা ট্রেন্ড বলছে, তাতে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 43% ভোট আর নেই, একদম পরিসংখ্যান, মানে অ্যানালিস্টরা সবাই বলছেন, আমি তাদের সঙ্গে একমত যে তিনি এবারে লড়াইটা শুরু করেছেন হয় 33% কিংবা 35%। এবার এই 33% 35% থেকে লড়াই শুরু করে আরও পিছিয়ে যে উনি যেতে পারেন, তার সব থেকে বড় প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিয়েছেন, নরেন্দ্র মোদীকে বলার কোনো প্রয়োজন নেই, একদম পরিষ্কার বলে দিয়েছেন এটা আমার ভোট নয়। বেশ, নির্মলাবাবু আপনি আমার সঙ্গে থাকুন, আমি 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 ওনাদের কাছেও যাবো, ওনাদের কাছেও যাবো, অবশ্যই যাবো। 1 তারিখে একটা মিটিং হবে ইন্ডিয়া গঠবন্ধন, INDA জোটে, উনি যাবেন না, সেখানে উনি যাবেন না, সে কথা তো আসবো। কিন্তু আপাতত আমি আবারও শ্যামবাজার পাঁচপাথার মোড় থেকে যে রোড শো শুরু হবে এবং যা শেষ হবে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে, স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে ঠিক যে রাস্তাটা সেখানকার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যদি এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনের সামনে বসে থাকেন, তাহলে আপনার টেলিভিশন স্ক্রিনে বাঁ দিকে রয়েছে স্বামী বিবেকানন্দের বাড়ি, আর ঠিক ডান দিকে, ঠিক উল্টো দিকে মুখ করলে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন, কিন্তু এই দোকানগুলোর মধ্যে সবথেকে প্রাচীন এবং কলকাতার একরকম বলা যেতে পারে কলকাতার ঐতিহ্যবাহী একটি দোকান, সংরক্ষণ করে রাখার মতো একটি দোকান, একটি বইয়ের দোকান, সংস্কৃত পুস্তক ভান্ডার, কোনাটা করে নির্মলাবাবু, তাই তো? এই বাড়ির সামনে আপনি
প্রচুর হেঁটেছেন নির্মলবাবু এই বাড়িটা এই চেহারায় আসার আগে। নরেন্দ্র মোদীর নাম রাখা হয়েছিল নরেন্দ্রনাথ দত্তের নাম অনুসারে, নরেন্দ্র। এখানে এসে তার রোড শো শেষ হবে, শুরু করবেন যেখানে সেটা শ্যামবাজার পাঁচ মাথার মোড় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে থেকে। আমি একটা অন্য প্রশ্ন করছি নির্মলবাবু আপনাকে, এই যে বিরাট অপেক্ষমান জনতা রাস্তার দুধারে, বাঁদিকে স্বভাবতেই কম যেহেতু এখানে শেষ হবে প্রধানমন্ত্রী ঢুকবেন, ডান দিকটাতে অনেক বেশি জায়গা রাখা হয়েছে, সারি সারি মানুষ দাঁড়িয়ে আছেন, কি শ্যামবাজার কি শিমলেপাড়া স্বামীজির বাড়ির সামনে, এই দুটো জায়গাও কি নির্দিষ্ট করে বেছে নেওয়া? অস্তিত্বের সংকট আর সে সংকট থেকে বেরিয়ে আসার জন্য এই দুজন মানুষ কিন্তু বাঙালির কাছে ভীষণ প্রিয়। দেখুন, আমি আপনাকে বলছি আমার অভিজ্ঞতা যা বলে, তার সঙ্গে একটু আপনি যা বলছেন একটু যেটা বলতে চাইছেন একটু ডিফারেন্ট আছে। বেশ, মানুষ যত মানুষ বাইরে থাকে ভোটার হিসেবে, তার থেকে অনেক বেশি মানুষ ভেতরে থাকে, আচ্ছা, তাদেরকে বোঝা যায় না। এটা যেটা দেখছেন বিশাল মানুষের ভিড়, এটা একটা ইন্ডিকেশন দিচ্ছে যে নরেন্দ্র মোদীর সাপোর্টার তাকে দেখতে আসে বিজেপিকে, যাই হোক বিজেপিকে হেল্প মানে ভোট দেবে তারা, এরম একটা ধরে নেওয়া হচ্ছে। আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে, আমি যখন অষ্টম বামফ্রন্ট তৈরি হবে, আমি ব্রিগেডের সভা কভার করেছিলাম এবং ব্রিগেডের এ মাথা থেকে ও মাথা দেখা যায়নি। বেশ, 235টা আসন ছিল বামফ্রন্টে, যখন ফল বেরোলো সেটা 40 নেমে গেছে। ঠিক, সুতরাং আমার এক্সপিরিয়েন্স কিন্তু এই ভিড় দিয়ে কিছু বোঝা যায় না। বেশ, এটার আকর্ষণ, ভিড়ের আকর্ষণ অনেক সময় অনেকভাবে থাকে। নরেন্দ্র মোদীকে দেখতে পাওয়া, নরেন্দ্র মোদী কী বলছেন শুনতে যাওয়া, সব থেকে বড় কথা স্বামীজিকে কীভাবে তিনি তার শ্রদ্ধা জানাচ্ছেন সেটা দেখতে যাওয়া, তার আকর্ষণ অনেকগুলো। এর সঙ্গে শুধু ভোটটা, কটা ভোট বিজেপি পাবে সেটা করে দিলে অতি সরল। এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আমি অনির্বাণের কাছে রাখবো, তারপর আমি কে আবার আপনাদের কাছে আসছি। ঠিক যেখানটায় নরেন্দ্র মোদী আসবেন ঠিক এইখানটায়, গত শুক্রবার বাংলার সাধু সন্তরা এসে স্বামী বিবেকানন্দের মূর্তির পায়ের কাছে নিজেদের শ্রদ্ধা জানিয়ে গেছেন, একই সঙ্গে শপথ নিয়ে গেছেন যে এই রাজ্যে যে হিন্দু ধর্মকে বা হিন্দুদেরকে তারা সংকটাপন্ন মনে করছে তাকে বের করে আনবার জন্য, সেই সংকট থেকে বের করে আনবার জন্য তারা তাদের জীবনপণ লড়বেন। অনির্বাণ, আমি একটু মন দিয়ে শুনবেন আমার কথাটা, শুক্রবার তারা এসে তাদের মতো করে এই শপথটা নিয়ে গেছে, এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দের কাছে তার শ্রদ্ধা বা প্রণাম জানাতে আসছেন। তিনি প্রথম রাজনৈতিক দেশে এমন নয়, এর আগে অনেকে এসছেন, পরে অনেকে আসবেন, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন বা ভবিষ্যতেও যেতে পারে সবাই। আমি বলছি এই দুটো খুব ঘন ঘন খুব কাছাকাছি সময়ের মধ্যে ঘটে যাওয়া দৃশ্য, সেটা কি তৃণমূলের অস্তিত্বের সংকটের কারণ হতে পারে, সম্ভাবনা আছে? আশা আপনি করতেই পারেন, আশা বিজেপি, আমি করছি না, জিজ্ঞাসা করছি। হ্যাঁ বলছি, মানে যেই করুন বিজেপি আশা করতেই পারে, গণতান্ত্রিক দেশে আশার কথা তারা প্রকাশও করতে পারে। আজকে যে মহাপুরুষের মূর্তির পাদদেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পথ সভা না যাত্রা পদযাত্রা তিনি শুরু করবেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিজের কলমে, নিজের ডায়েরিতে নরেন্দ্র মোদীর পূজ্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজের কলমে তাকে দেশবিরোধী, হিন্দু বিরোধী ইত্যাদি ইত্যাদি আখ্যা দিয়েছেন, এটা নিজের কলমে দেখা, এটা অন্য কারো বক্তব্য নয়। এবার কেন দিয়েছিলেন কারণটাও আজকের দিনে বোধহয় বেশ প্রাসঙ্গিক, কারণ নেতাজি বলেছিলেন যে হিন্দু সন্ন্যাসী সন্ন্যাসিনীদের বেশ ধরে অনেকে হিন্দু মহাসভার হয়ে ভোট চাইতে আসছে ইত্যাদি ইত্যাদি, তাদের বিরোধিতা করাটা আমাদের কর্তব্য, আমি দরকারে সেটা করবো। তারপরে শ্যামাপ্রসাদ মহাশয় প্রচণ্ড রেগে গেছিলেন, তাকে বোঝাতে চেয়েছিলেন, তিনি বোঝেননি, তারপরে ওইসব লিখেছিলেন ঠিকেছিলেন। তো এক্ষেত্রে যে শুক্রবারের মিছিলের কথা বলছেন, সেখানে প্রত্যক্ষভাবে বিজেপির অংশগ্রহণ, বিজেপি নেতাদের উপস্থিতি আমরা দেখেছি, সেই হিন্দু মহাসভার হয়ে হিন্দু সন্ন্যাসীদের ভোট চাইতে আসার যে ছবি নেতাজি বিরোধিতা করেছিলেন কিছুটা, সেই ছবি আবার ফিরে এসেছে। আজকের দিনে দাঁড়িয়েও যদি সেই বিরোধিতা কাউকে করতে হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হন, অন্য কোনো রাজনৈতিক দল হন, তাহলে যারা বিরোধিতা করছেন যে ধর্মের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলার, আমি তাদের পক্ষেই থাকবো। এবং আপনাকে পুনরায় বলি যে এই বাংলায় বিজেপিকেই অস্তিত্বের লড়াই লড়তে হবে, আর মাত্র কটা দিন মিলিয়ে নেবেন। বেশ।